বর্ধমান জাতীয়তাবাদী নাগরিক সমাজের পক্ষ থেকে আমাদের যে সমস্ত বর্ধমান জেলার বর্ধমান জাতীয়তাবাদী নাগরিক সমাজের সদস্যরা আছেন তাদের মিলিত প্রয়াসে এবং তাদের উদ্যোগে আমরা যে কোভিড-19 এবং আমফান যে সাইক্লোন আসে তার ফলে যে পরিবেশে প্রচুর গাছ এর ক্ষয়ক্ষতি হয় এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে এবং আমরা সমগ্র বর্ধমান বাসীর কাছে আমাদের করজোড়ে অনুরোধ আপনারাও সমগ্র বর্ধমান শহর জুড়ে এবং আপনাদের পারিপার্শ্বিক এলাকায় আপনারাও গাছ লাগান এবং সামাজিক ভারসাম্য রক্ষা করুন এবং পরিবেশকে বাঁচান। আপনার এলাকার খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।